প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে আমরা হাতে করে শেখাবো। মেশিন নিতে আসবেন এরকম না, টাকা দেবেন মেশিন নিয়ে চলে যাবেন, এটা আমাদের এখানে হয় না। মিনিমাম 1 থেকে 2 ঘন্টা আপনাকে টাইম দিতে হবে ট্রেনিং এর জন্য। আমরা নিজের হাতে আপনাকে সমস্ত কিছু শেখাবো, পড়াবো, বোঝাবো, সাপোর্ট করব, তারপরে আপনি বাড়ি নিয়ে যাবেন। দেখুন, একদিনে সবাইকে বিজনেসপতি করে লাখপতি করে দেওয়ার স্বপ্ন আমি কাউকে দিচ্ছি না যে ব্যবসা করলেই লাখপতি হয়ে যাবেন, কিন্তু হ্যাঁ, চেষ্টা যদি করেন, যারা চেষ্টা করে তাদের কিন্তু সফলতা অবশ্যই পাবেন। বর্তমান সময়ে আমাদের বেকার ছেলেদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার 2টি পথ রয়েছে। একটি হলো চাকরি করে প্রতিষ্ঠিত হওয়া, আরেকটি হলো ব্যবসা করে প্রতিষ্ঠিত হওয়া। তো চাকরির অবস্থা যে বর্তমান সময়ে কীরকম রয়েছে এটা আশা করি আপনারা সবাই জানেন। অতএব আমাদের কিন্তু জীবনে ব্যবসা করেই প্রতিষ্ঠিত হতে হবে। আজকের এই ভিডিওতে আমি এমন একটি বিজনেস আইডিয়া আপনাদের দিতে চলেছি যে প্রোডাক্টটির চাহিদা কিন্তু আগামী 100-200 বছরেও শেষ হবে না। এক কথায় বলতে গেলে ব্যবসা সারা জীবন চলতেই থাকবে, যতদিন পৃথিবী থাকবে ততদিনই কিন্তু এই ব্যবসাও চলবে। আর এটা কোনো সিজনাল ব্যবসা নয় যে গ্রীষ্মকালে চলবে, বর্ষাকালে চলবে না, বর্ষাকালে চলবে যে শীতকালে চলবে না, এরকম কোনো ব্যাপার নেই। এই ব্যবসা সারা বছর ধরে চলতেই থাকবে। এই ব্যবসাটির ব্যাপারে ডিটেলসভাবে জানাবার জন্য আমি আজকে আপনাদের নিয়ে যাব রাধা মাধব ইন্ডাস্ট্রিতে। এই কোম্পানির যিনি ওনার রয়েছেন ওনার মুখ থেকে আপনারা জেনে নেবেন যে কী করে আপনারা এই ব্যবসাটি শুরু করবেন এবং কত টাকা পুঁজি লাগবে এই ব্যবসা শুরু করতে, সমস্ত কিছু ডিটেলসে জেনে নেবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের ইউনিক বিজনেস সাইডের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশের বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিওটিকে ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবেন। তো চলুন বন্ধুরা, এই কোম্পানির যিনি ওনার রয়েছেন তার মুখ থেকে জেনে নেওয়া যাক কী সেই লাভজনক ব্যবসা এবং কী করে আপনারা কত টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটি শুরু করবেন। নমস্কার, রাধা মাধব ইন্ডাস্ট্রিতে আপনাদেরকে স্বাগত জানানো হচ্ছে। অন্যান্য ভিডিওর মতন আজকের ভিডিওটা হবে না, একটু আলাদা ট্যাবের হবে। তো প্রথম থেকে একটু ভিডিওটা ভালো করে দেখবেন। পেপার প্লেট ব্যবসা এমন একটা ব্যবসা যেটা ভারতবর্ষে আজকে যথেষ্ট জনপ্রিয় হয়েছে। অনেকেটাই ভাববেন যে কেন, তার কারণটা দেখুন, আজকে মানুষ বাইরে ফুচকা খাক, ঘুগনি খাক, মিষ্টি খাক, সিঙ্গারা খাক, যে কোনো খাবার খাক না কেন, যে কোনো হোটেল হোক না কেন, একটা কাগজের পাতলা প্লেট সেটা তাকে ইউজ করবেই। নিচে স্টিলের থালা দিলে উপরে কাগজের থালা ব্যবহার করতেই হবে, আর এটা ওয়ান টাইম ইউজ, একবার ব্যবহার করার পর সেটা ফেলে দিতে হবে। কিন্তু এখানে কোশ্চেন একটা আসছে যে আমরা কোন মেশিন নিয়ে ব্যবসাটা করব এবং কোন কোম্পানির কাছে যাব যাতে একই ঘরের একই ছাদের তলায় মেশিন, কাঁচামাল, ডাইস, র মেটেরিয়াল, সেলিং সাপোর্ট, ইঞ্জিনিয়ার সাপোর্ট, টেকনিশিয়ান সাপোর্ট, এমনকি মেশিন এক্সচেঞ্জ সাপোর্ট, প্রত্যেকটা জিনিস দেওয়া হবে। অন্যান্য বারের তুলনায় এই যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা নতুন মেশিন যার নাম ম্যানুয়াল ডাবল ডাই। অর্থাৎ চাকা আমার একটা থাকছে, দুটো না, একটা হুইল, জাস্ট আমি হাত দিয়ে ঘুরিয়ে দিলাম, ডাইস দুটো উঠে গেল, আমি হুইলটাকে ছেড়ে দিলাম, নিজের থেকে পাঞ্চ করে থালা, বাটি, প্লেট তৈরি হচ্ছে। অর্থাৎ আপনি একটা চাকা ঘুরিয়ে দুপাশে দুটো ডাই কিন্তু ইউজ করতে পারবেন। এখানে দুটোই ডাই লাগানো আছে, সেটা হচ্ছে 13 ইঞ্চি ডাই লাগানো আছে। আপনি 5 থেকে 4 থেকে শুরু করে আপ টু 13 ইঞ্চি পর্যন্ত ডাই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এই ম্যানুয়াল মেশিনে। তাহলে বুঝতেই পারছেন, যেখানে আমি একটা হুইলে একবার চাকা ঘুরিয়ে আমি একসাথে একটা ডাই লাগাতে পারতাম, সেখানেই হাইড্রোলিকের মতন সেম টু সেম কনসেপ্ট কিন্তু রাখা হয়েছে ম্যানুয়ালে। আজকের দিনটা, আজকের তারিখটা, আজকের সময়টা খেয়াল করে রাখুন, এই ভিডিওর নিচে ডেট দেখা আছে, সেই ডেটটা দেখে রাখুন যে এর আগে কোনোদিনও ইউটিউবের চ্যানেলে কেউ দেখাতে পারেনি। এটাই রাধা মাধব ইন্ডাস্ট্রি সর্বপ্রথম পুরো পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে প্রথম দেখাচ্ছে যেটা ম্যানুয়াল ডাবল ডাই মেশিন। এই মেশিনটা এতটাই সুন্দর যে একজন বাচ্চা, একজন বয়স্ক মানুষ, একজন মহিলা মানুষ খুব সহজেই কিন্তু কাজ করতে পারবে। মেশিন চালাতে কোনো কারেন্ট লাগে না, শুধুমাত্র ডাইসটাকে একটু কিন্তু সামান্য হিট দিতে লাগে। এই মেশিন আপনি নিয়ে এতটাই প্রফিটে থাকতে পারবেন যে একজন হাইড্রোলিক মেশিন কে আপনি টেক্কা দিতে পারবেন। অনেক কাস্টমার আছে যারা আমাদের কাছে এসে বলে, দাদা আমার কাছে অতটা পুঁজি নেই, আমার কাছে 1 লাখ টাকা নেই, আমার কাছে 2 লাখ টাকা নেই, আমি 40-50 হাজার টাকার মধ্যে শুরু করতে চাইছি। তাদের উদ্দেশ্যে বলবো, সেই পুরনো স্টাইলে ম্যানুয়াল সিঙ্গেল ডাইতে না গিয়ে ডাইরেক্ট আপনি চলে আসুন ডাবল ডাই ম্যানুয়াল মেশিনে। আপনি আমাদের কাছে এক্সচেঞ্জের সুবিধা পাবেন যে কোনো মেশিনের, যেটা অন্য কোম্পানি আপনাকে দেবে না। একসাথে দুটো ডাই ব্যবহার করবেন, একটা চাকা ঘুরিয়ে করতে পারবেন, আপনার এলাকায় আপনার থেকে দূরে যদি কেউ হাইড্রোলিক মেশিনও থাকে তাকেও আপনি টেক্কা দিতে পারবেন। আর এই মেশিন আপনি কোনো জায়গায় কোনো কোম্পানিতে আপনি ফোন করে দেখুন তারাও দিতে পারবে না। ডাইরেক্ট ফোন করে তাদেরকে ভিডিও কল করুন, দাদা আপনাদের কোম্পানিতে আমি মেশিনটা দেখতে চাইছি, কেউ দেখাতে পারবে না। সর্বপ্রথম মেশিনটা নিন যাতে আপনি সুন্দরভাবে থালা, বাটি, প্লেট তৈরি করতে পারবেন। এরই সঙ্গে আমরা বলে দিতে চাই যে আমরা কাস্টমারদেরকে কাস্টমার না, পরিবারের উদ্দেশ্যে দেখতে চাই, তাদেরকে আমরা এরকমভাবেই গাইড
গাইড করি যারা ছোট ছোট পদে ভুল না করে। দেখুন, ব্যবসা শুরুতেই যদি আপনি ভুল করে ফেলেন, ব্যবসা আপনি কিন্তু টানতে পারবেন না। তার কারণ দেখুন, আপনি যখন কোনো শরীর খারাপ হবে বা আপনি একটা মার্কেটিং করতে যাবেন, আপনি 10টা কোম্পানিকে কিন্তু কম্পেয়ার করতে যাবেন। সবার প্রথমে আপনি দেখে নিতে হবে যে আমরা যেই কোম্পানিতে যাচ্ছি সেই কোম্পানির নিজস্ব ম্যানুফ্যাকচার কিনা। অনেকেরাই বলে যে আমরা অনেক মেশিন ম্যানুফ্যাকচার করি, আমাদের কাছে 200 রকমের মেশিন পাওয়া যায়, আমাদের কাছে 20 রকম মেশিন পাওয়া যায়। কিন্তু আপনি আগে একটা কথা বলুন, এতগুলো মেশিন তারা কি ম্যানুফ্যাকচার করাটা সম্ভব? তারা হচ্ছে ট্রেডার, অর্থাৎ ব্রোকার। অর্থাৎ একটা ঘরে গিয়ে আপনি 10 রকমের মেশিন পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু অরিজিনাল ম্যানুফ্যাকচার না। এতে আপনার ক্ষতি কি কি হবে আমি বলে দেবো। ভালো করে মনে রাখুন, সেই কোম্পানি আপনাকে প্রত্যেকটা মেশিনের র মেটেরিয়াল সে দিতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি। সে র মেটেরিয়াল দিতে পারবে না, তার ঘরে র মেটেরিয়াল থাকবে না, সে আলাদা কোনো কোম্পানির নাম দিয়ে দেবে। অর্থাৎ আপনি কিন্তু সেখানে ঠকে গেলেন। কি ঠকে গেলেন? সে যদি র মেটেরিয়ালে দিতে না পারে, সে সেলের সাপোর্টটা কিভাবে দেবে? সে আপনাকে ডাইসের সাপোর্টটা কিভাবে দেবে? সে আপনাকে মেশিনের গ্যারান্টিটা কিভাবে দেবে? সে আপনাকে মেশিন এক্সচেঞ্জ কি করে দেবে? বহুত কোম্পানি আছে নানা রকম মেশিন বিক্রি করছে, দুদিন বাদে গিয়ে যখন এক্সচেঞ্জের কথা বলবেন তারা বলবে নেই, তারা বলবে সেই সময় আমাদের কাছে নেই, ফোন তুলবে না, আপনার কোনো অ্যান্সারটা দেবে না। আমরা বলছি কোম্পানিতে যান, সবার প্রথমে দেখুন তাদের আগে তারা সার্টিফাই কিনা। আমরা এতগুলো যে সার্টিফিকেট নিয়ে বসে আছি এটা কিন্তু এমনি এমনি না, এটা আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা যেই যার সাথে কথা বলতে যাচ্ছি সেই কোম্পানি কতটা গভর্নমেন্ট থেকে সার্টিফাই, সেই কোম্পানি কি নিজের জায়গায় স্থায়ী জায়গায় কি বসে আছে, আমরা নিজস্ব কিন্তু বাসস্থানে বসে আছি, যে এরকম না যে 5 বছর বাদে আসলে সেই কোম্পানিকে আপনি পেলেন না। তারই সাথে সাথে আপনাদের জানা দরকার যে আমাদের মার্কেটিং এর সাপোর্ট। দেখুন, মেশিন আমরা নিয়ে নিলাম সেটা কোনো বড় কথা না, বড় কথাটা হচ্ছে যে আমাদের মার্কেটিং সাপোর্ট। যদি আমরা সেলটা সঠিক জায়গায় না করতে পারি, সঠিক ডিলারের আমরা ব্যবস্থা না করে দিতে পারি, তাহলে ব্যবসাটা আপনি করতে পারবেন না। আমরা প্রত্যেকটা কাস্টমারদের তাদের আলাদা আলাদা জেলা অনুযায়ী, আলাদা আলাদা থানা অনুযায়ী ডিলারে হেল্প করি। কিছু কিছু জায়গায় দেখবেন এই সিলভার থানাটা খুব সুন্দরভাবে চলে, তাদেরকে কিন্তু ITC পেপারটা চলে না। ITC পেপারটা কাকে বলা হয়, যে আজকে আমরা থালার ব্যাটি ইউজ করছি কিন্তু ভিতরের যে কোটেড প্লাস্টিকটা রয়েছে সেটা যদি ব্যান্ড হয়ে যায়, ভালো করে শুনুন কি বললাম, সেটা যদি ব্যান্ড হয়ে যায় তখন কিন্তু ITC পেপার যার ভিতরে কোনো প্লাস্টিক নেই, পুরোটাই পলিশিং, সেটাও আপনি চলবে। এর সাথে সাথে আপনি 5 ইঞ্চির ফুচকা, 7 ইঞ্চির বাটি, দেখুন কত সুন্দর ডিজাইন হচ্ছে। সব থেকে ভালো কথা, মার্কেটে আমরা বিক্রি করতে যাব, যদি প্লাস্টিকটা এরকম টাইট না থাকে তাহলে মাল কিন্তু বিক্রি হবে না। অনেক জায়গায় প্যাকিং করে মাঝখান দিয়ে হাওয়া নোংরা ঢুকে যায়, যার জন্য প্যাকিং হয় না। এই প্যাকিং মেশিনও রাধামাধব ইন্ডাস্ট্রি আপনাকে দেবে। অর্থাৎ মাথার চুল থেকে বা পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে দিচ্ছে রাধামাধব ইন্ডাস্ট্রি। একবার আসলে এই ছাদের তলায় আপনি সমস্ত কিছু গাইডলাইন কিন্তু পেয়ে যাবেন। আমরা শুধু মেশিন নেওয়ার জন্য ভিডিওতে এত কথা বলছি না, সামনে সামনে আসলে এতটাই আপনাকে হেল্প করব এবং লাইফ টাইম আপনাকে কিন্তু আমরা সাহায্য দেবো। চলুন আমরা এর সাথে সাথে দেখিয়ে দিই কিছু মেশিন, কিছু স্টক, যে আমরা যেই কারখানায় যাব সেই কারখানায় আদৌ কি মেশিনের স্টক অ্যাভেলেবেল আছে। আপনারা যখন আমাদের কোম্পানিতে আসবেন সবসময় আমরা কাস্টমারদেরকে বলি আপনি ফোন করুন, বুধবার ছাড়া যে কোনো দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ডিসক্রিপশনে বা ডিসপ্লেতে যে নাম্বারটা শো হচ্ছে সেটা ফোন করবেন, আমাদের সাথে ভালোভাবে কথাটা বলে নিন। তাহলে কি হবে, আপনি যেদিন আমাদের এখানে ভিজিট করবেন কিছুটা হলেও আপনি রেডি হয়ে আসতে পারবেন যে আমি মেশিন নিতে পারি কিংবা মেশিন আমি নেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছি। নাহলে কি হবে যে আপনি আসলেন কথা বললেন কিন্তু আপনার কিন্তু থিঙ্কিংটা এখনো শর্ট হয়নি যে আমি কত টাকার মধ্যে শুরু করব বা কি নিয়ে আলোচনা করব। এর জন্য আগে ফোনটা করে নেবেন, ডিটেলস জেনে নেবেন। আপনি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আসুন না কেন, বারাসাত দত্তপুকুরে আসার জন্য শিয়ালদা, হাওড়া বা বাই রোড, দমদম এয়ারপোর্ট যে রোডটা আছে সেখান থেকে আপনি আসতে পারবেন। বেশি জিনিস জানার জন্য আপনি আমাদেরকে ফোন করুন, জানতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন আমাদের ম্যানুয়াল মেশিনের নানা রকম মডেল, এখানে ছোট থেকে একদম বড় পর্যন্ত সমস্ত রকম মডেল দেওয়া আছে। এরই স্টক দেখে যান, দেখতেই পাচ্ছেন এই যে বক্স প্যাকিং করা, এই যে পেটিগুলো এগুলো উডেন কাঠের পেটি। এখানে যে আপনারা একটু আগে যে ডবল টাই ম্যানুয়াল মেশিনটা দেখলেন সেটা সুন্দরভাবে প্যাকিং করা, মানে আপনি ভারতবর্ষে যেখান দিয়ে আসুন না কেন ট্রান্সপোর্ট ব্যবস্থার জন্য খুব সুন্দরভাবে আমরা প্যাকিং করে রেখে দিয়েছি। আপনাকে ট্রান্সপোর্ট নিয়ে কোনো টেনশন দেওয়ার দরকার নেই, আসবেন মেশিন দেখবেন পেমেন্ট করবেন, বাই ট্রান্সপোর্ট আমরা মাল আপনাদের এলাকা পর্যন্ত আমরা পৌঁছে দেবো, খুবই সামান্য খরচায় পৌঁছে দেবো, সেসব নিয়ে একদম টেনশন করবেন না। গাড়ি নিতে চান এখান থেকে গাড়ি পেয়ে যাবেন। দেখুন দিনের দিন আমরা যাতে মাল আপনাকে ডেলিভারি দিতে পারি তার জন্য সিঙ্গেল টাই ম্যানুয়াল মেশিন কত সুন্দরভাবে প্যাকিং করা আছে। এখানে আসলে আপনাকে অগ্রিম 50,000 টাকা, 60,000 টাকা, 10,000 টাকা দেওয়ার দরকার নেই যে দাদা মেশিন বানান, মেশিন বানিয়ে দিচ্ছি। এটা সে সমস্ত কোম্পানিতে হয় যারা ট্রেডিং করছে, যারা ম্যানুফ্যাকচার, তাদের কাছে সবসময় 15টা 20টা 25টা স্টক অ্যাভেলেবেল থাকে। মানে মেশিন নেওয়ার জন্য আপনি আসবেন দেখবেন পছন্দ হবে, একটার জায়গায় 10টা মেশিন আপনি নিয়ে বাড়ি চলে যান। এরই সাথে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাকে আমাদের র মেটেরিয়াল, অর্থাৎ
একই ঘরের ছাদের তলায় তো আপনি পেয়ে যাবেন র মেটেরিয়াল। এই র মেটেরিয়াল কিন্তু আপনাকে কোনো কাটিং করার দরকার নেই, গোল গোল করে সার্কেল পেপার এটা আপনি কাটিং পাবেন। অর্থাৎ যে র মেটেরিয়াল আপনি আমাদের থেকে কিনছেন কোনো ছাটমাল নোংরা কিচ্ছু বেরাবে না, সুন্দরভাবে আপনি কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন নানা দিকে নানা রকম বস্তু আপনার সাজানো আছে, এখানে 5 ইঞ্চি থেকে 13 ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটা র মেটেরিয়াল আপনি কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন। এই র মেটেরিয়াল, এই ডাই, সেগুলো কিন্তু মেশিন ছাড়া আপনাকে আলাদা কিনতে হবে। আপনি যতটুকু বাজেট চাইছেন, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 1 লাখ টাকা, প্রত্যেকটা বাজেট আপনি পেয়ে যাবেন। এর সাথে দেখতে পাচ্ছেন আপনি আমাদের হাইড্রোলিক মডেলগুলো শুরু হচ্ছে, যেটা সব থেকে দামি মডেল, যেটা আমরা মুভেবল হাইড্রোলিক সিলিন্ডার বলে থাকি। এই মেশিন আপনি চপ্পল কাটিং থেকে শুরু করে, মিষ্টির বাক্স থেকে শুরু করে, শালপাতা কাটিং থেকে শুরু করে, প্রত্যেকটা পেপার আপনি এই মেশিনে কাটিং করতে পারবেন। এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন ডবল ডাই, অটোমেটিক মডেল ডবল ডাই। এখানে সব থেকে মজাদার জিনিস হলো আমি একটা ডাই লাগাতে পারি, চাইলে দুটো ডাই লাগাতে পারি, চাইলে তিনটে ডাইও লাগাতে পারবো। মেশিন একটা কাজ করব 5 থেকে 6 রকম, অল ইন ওয়ান মেশিন বলতে পারি। এখানে ডবল টাইর দেখতে পাচ্ছেন নানা রকম মডেল এখানে দাঁড় করানো আছে, কারণ আমাদের এখানে মেশিন নিতে গেলে কাস্টমারদেরকে আমরা বলি যে আমাদের এখানে একদম ছোট সব থেকে কম দামি 55,000 টাকা থেকে শুরু করে 1,55,000 টাকা পর্যন্ত আপনি মেশিন পেয়ে যাচ্ছেন। ডিপেন্ড করছে আপনার এলাকায়, ডিপেন্ড করছে আপনাদের এলাকায় যে সমস্ত ডিলারদেরকে দিচ্ছি তাদের উপরে, মানে আপনি কতটা মাল তৈরি করতে পারবেন, কী মেশিন আপনার জন্য দরকার, সমস্ত কিছু গাইডলাইন কিন্তু আমরা আপনাকে দিয়ে দেবো। এরই সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ডাই স্টক। সর্বপ্রথম হচ্ছে আমাদের 5 ইঞ্চি ফুচকা বাটি, মানে একদম ছোট্ট, যেটা আপনি ফুচকা বা ঘুগনি খেতে পারেন। এরই সাথে আপনি পেয়ে যাবেন আইসক্রিম কিংবা প্যাটিস খাওয়ার যে ডাইসগুলো হয় সেই ডাই। এরপরে আছে 6 ইঞ্চি, এরপরে আছে 7 ইঞ্চি, তারপরে আছে 8 ইঞ্চি, এই পাশে আপনি দেখতে পারবেন 9, 10, 11, 12, 13। এরই সাথে আপনি পেয়ে যাবেন আমাদের কাটার। কাটার মানে যে আমরা সার্কেল যে পেপারগুলো থাকে সেই পেপারগুলো আপনি আমাদের হাইড্রোলিক মেশিনে গোল গোল ব্লেডের মাধ্যমে পাতা কাটিং করে নিজেও কিন্তু প্লেট বানাতে পারবেন, সেটা তাদের জন্য যারা একটু বড়ভাবে ইনভেস্টমেন্ট করতে চাইছেন। অর্থাৎ ছোট থেকে বড় আপনার কাছে যেরকম পুঁজি রয়েছে সেরকমইভাবে আপনাকে কিন্তু আমরা ব্যবসা শুরু করতে পারবো। কিছু মানুষ আছে যাদের পুঁজি খুবই কম, যারা বয়স্ক মানুষ কিংবা প্রতিবন্ধী, তাদের জন্য সব থেকে সুন্দর মেশিন রয়েছে, আপনি বসে কাজ করতে পারবেন। অর্থাৎ বাজেটও কম, মালও কম তৈরি হবে, কিন্তু কোয়ালিটি সেম হবে, কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয় না। সুন্দর লিভার আছে, টানবেন, ডাইসটা নামবে, লিভার ঠেলবেন, উঠে যাবে। এরকম করে আপনি থালা বাটি প্লেট প্রত্যেকটা ডাইস কিন্তু এই মেশিনে ব্যবহার করতে পারবেন। খুবই কম দামে শুরু হয়ে যাচ্ছে, আপনি ফোন করুন, জিজ্ঞাসা করুন, পুরো জিনিসটা আপনাকে গাইডলাইন দেওয়া হবে। এরই সাথে আমাদের এখানে রানিং দেখতে পারবেন, একটা দুটো না, প্রত্যেকটা মেশিনের 4-5টা করে মডেল রয়েছে। টোটাল আমাদের এখানে 25 থেকে 30টা হাইড্রোলিক মেশিনের স্টক রয়েছে। কোম্পানিতে যাওয়ার সঙ্গে সঙ্গে আগে সেখানে দেখুন সেখানে কতগুলো মেশিন রয়েছে, মেশিনের উপর ডিপেন্ড করে আপনার কিন্তু জিনিসটা কেনা উচিত। আমরা কি এমন দোকানের থেকে মাল কিনি যার কাছে 2 রকম মাল আছে? নিশ্চয়ই না। তাহলে মেশিন কেনার আগে ভালো করে দেখতে হবে যে সেই মেশিনের তাদের নিজস্ব কোম্পানির কিন্তু সার্টিফাই করা কোনো স্ট্যাম্প আছে কি না, স্টিল দেওয়া আছে কি না। কারণ হতেও তো পারে সে কোম্পানি অন্য কোনো জায়গা থেকে মেশিন কিনে আপনাকে দিচ্ছে, খারাপ হলে আপনাকে সে সার্ভিস করতে যাবে না, সে মেশিন এক্সচেঞ্জ করতে যাবে না, তখন আপনি কিন্তু বড় অসুবিধার মধ্যে পড়ে যাবেন। আমাদের টেকনিশিয়ান এখন আপনাকে হাইড্রোলিক মেশিনটা চালিয়ে দেখাবে, মেশিনটাকে চালানো হোক। এখন যে মোডে আপনার কাজ হচ্ছে এটাকে আমরা ম্যানুয়াল বলি, অর্থাৎ সুইচ টিপ দেবেন ডাইস নামবে, সুইচ টিপ দেবেন ডাইস উঠবে। এবার দেখতে পাচ্ছেন আপনি দ্বিতীয় রকম মোড, যেটাকে আমরা সেমি অটোমেটিক বলি। এই যে প্যাটেলটা দেখতে পাচ্ছেন, এই প্যাটেলটা আপনার পায়ের তলায় দেওয়া থাকবে, এই প্যাটেলটা দিয়ে আপনি টাচ করুন, টাচ করুন, টাচ করলে অটোমেটিক নাপছে, পাঞ্চ করছে, অটোমেটিক নিজের থেকে উঠে যাবে, উঠে গিয়ে দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ আমাকে সুইচ টেপার কোনো দরকার নেই, অটোমেটিক সুইচ আছে, অটোমেটিক সুইচটা যদি আমরা অন করে দেই আমাদেরকে মেশিনের টাচ করারই দরকার নেই, নিজের থেকে নাপবে, নিজের থেকে উঠবে। এই মেশিন আপনি চপ্পলও বানাতে পারবেন, কাগজের থালা বাটি প্লেট সমস্ত কিছু আপনি বানাতে পারবেন। খুবই সুন্দর মেশিন, দেখতেও যতটা সুন্দর, দামও ততটা কম, মালও তৈরি করে দেবে ভালো। বন্ধুরা একটা একটা পাঞ্চে টোটাল আপনি 10 পিস করে থালা বানাতে পারবেন, 1 ঘন্টা 3,500 পিসের কাছাকাছি আপনি মাল তৈরি করতে পারবেন। ডিপেন্ড করছেন আপনি কি মেশিন নেবেন। এরই সাথে কাস্টমারদের উদ্দেশ্যে আমরা বলে দিতে চাই, দেখুন একটা ভিডিওতে সবকিছু বলা সম্ভব হয় না, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে কোম্পানিতে ভিজিট করছেন যদি তারা সেই মেশিনেরই র মেটেরিয়াল তারা না দিতে পারে তাহলে তারা কিন্তু ম্যানুফ্যাকচার না, এটা পরিষ্কার রাখবেন। সেই কোম্পানিতে সেই মেশিনের কতগুলো মডেল আছে, আমাদের কাছে হাইড্রোলিকের 15টা, ম্যানুয়ালের 3টে মডেল আছে যেটা অন্য কোম্পানি দেখাতে পারবে না। ডবল ডাই ম্যানুয়াল মেশিন যেটা পশ্চিমবঙ্গে সর্বপ্রথম রাধা মাধব ইন্ডাস্ট্রি দেখাচ্ছে যেটা কেউ দেখাতে পারবে না। এরই সাথে সাথে মার্কেটিং, এরই সাথে সাথে এক্সচেঞ্জ, এরই সাথে সাথে সেলিংয়ের সাপোর্ট, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে আমরা হাতে করে শেখাবো। মেশিন নিতে আসবেন এরকম না টাকা দেবেন মেশিন নিয়ে চলে যাবেন, এটা আমাদের এখানে হয় না। মিনিমাম 1 থেকে 2 ঘন্টা আপনাকে টাইম দিতে হবে ট্রেনিংয়ের জন্য, আমরা নিজের হাতে আপনাকে সমস্ত কিছু শেখাবো, পড়াবো, বোঝাবো, সাপোর্ট করবো,
তারপরে আপনি বাড়ি নিয়ে যাবেন। আসুন, ভিজিট করুন, কথা বলুন, পুরো জিনিসটা বুঝতে পারবেন। দেখুন, একদিনে সবাইকে বিজনেসপতি করে লাখপতি করে দেওয়ার স্বপ্ন আমি কাউকে দিচ্ছি না যে ব্যবসা করলেই লাখপতি হয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, চেষ্টা যদি করেন, যারা চেষ্টা করে তাদের কিন্তু সফলতা অবশ্যই পাবেন। তার জন্য ব্যাকবোনে আমরা দাঁড়িয়ে রয়েছি। যদি প্রত্যেকটা মানুষের পিছনে কেউ একজন দাঁড়িয়ে থাকে, তারা কিন্তু সে আগাতে পারে। ঠিক তেমন আমরা কিন্তু সারা জীবন আপনার পাশে সাথে দাঁড়িয়ে থাকবো। এতক্ষণ আপনারা দেখলেন হাইড্রোলিক অটোমেটিক, এরই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে হাইড্রোলিক সাথে সাথে আমরা ডবল টাই ম্যানুয়াল মেশিনটা দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনি একটা হাইড্রোলিক মেশিনে সিঙ্গেল টাই ঘন্টায় মাল তৈরি করতে পারবেন 3,500 পিস, সেখানে কিন্তু ডবল টাই মেশিনে আপনি মাল তৈরি করতে পারবেন ঘন্টায় 4,000 পিস। একটা হাইড্রোলিক মেশিনকে যদি হারাতে হয় তাহলে কিন্তু আপনাকে ডবল টাই ম্যানুয়াল মেশিন নিতে হবে। শুধুমাত্র সিঙ্গেল টাই নিলে হবে না, বাজেটও কম, হাইড্রোলিকের থেকে খরচাও কম, কিন্তু প্রোডাকশন তৈরি হবে বেশি পরিমাণে। প্রত্যেকটা ডাইও আপনি লাগাতে পারবেন, চাইলে একটা ডাইও লাগাতে পারেন, চাইলে একসাথে দুটো ডাইও লাগাতে পারেন, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী। 5-13 ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটা ডাই, দেখুন কতটা সুন্দরভাবে আমাদের টেকনিশিয়ান চালাচ্ছে। আপনাকে বেশি প্রেশার দিতে হচ্ছে না, নিজের থেকেই কিন্তু নেমে পড়ছে। শুধু একবার ঘোরানোর জন্য উপরে প্রেশার দিয়ে দিচ্ছেন, ডাই উঠে যাচ্ছে, ছেড়ে দিলে নিজের ওয়েটে অটোমেটিক কিন্তু পাঞ্চ করে যাচ্ছে। অর্থাৎ মেশিন নেওয়ার আগে বুঝুন কোন মেশিনটা আপনার জন্য দরকার। এইটাকেই ভালোভাবে বোঝার জন্য আপনাকে কিন্তু আমরা বারবার বলি, ফোন করুন, কথা বলুন, তারপরে ডিসিশনটা নিন। কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথাই বলে দিতে চাই, যে কোনো ব্যবসা করতে গেলে সবাই একটা প্রফিট মার্জিন জানতে চায়, যে আমাদের আদৌ ইনভেস্টমেন্ট করার পর আমরা কতটা প্রফিট অর্জন করতে পারবো। প্রত্যেকটা পেপারে আমরা জাস্ট রেগুলারই বলে দিচ্ছি, 10 পয়সা থেকে 20 পয়সা আপনি ইনকাম করতে পারবেন এক একটা পিসে। যদি আমরা 20 পিসের একটা বান্ডিল বানাই, তাহলে 20 পিসের সমস্ত খরচা বাদ দিয়ে 2 টাকা থেকে 4 টাকা প্রফিট থাকবে। এবার এটা মেশিন পারপাস, আপনি কতটা মাল তৈরি করতে পারছেন, কতটা কম সময় তৈরি করতে পারছেন, এই ডিটেলসগুলো জানার জন্য আপনাকে ফোন নাম্বার দেওয়া আছে, আপনি ফোন নাম্বারে জিজ্ঞাসা করুন, ভালোভাবে আপনাকে গাইড করে দেওয়া হবে। আমি যে এইমাত্রই বললাম কাস্টমারদের উদ্দেশ্যে যে প্রত্যেক পিসে 10 থেকে 20 পয়সা আপনি প্রফিট পাবেন, অনেকের এটা বুঝতে অসুবিধা হতে পারে। তার জন্য এটাকে আমরা ঘন্টায় যদি আমরা চেঞ্জ করে দেই, পার ঘন্টায় একটা ম্যানুয়াল মেশিনে 100 থেকে 200 টাকা এবং হাইড্রোলিক মেশিনে মিনিমাম 300 টাকা থেকে পার ঘন্টা, পার আওয়ার আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। আমরা সেই অনুপাতে যদি কথা বলতে চাই, একটা মানুষ সে যদি সারাদিনে 5 থেকে 8 ঘন্টা কাজ করে, সে সারাদিনে কিন্তু 1,000 থেকে 2,000 টাকার কাছাকাছি সে ইনকাম করতে পারবে। এবার ইনকামটা জেনারেট হবে তার মেশিনে অনুযায়ী, ইনকামটা জেনারেট হবে সে কোথায় সেল করছে, ইনকামটা অনুরোধ হবে যে আপনাকে আমরা কীভাবে সাহায্য করছি। কারণ ভালো ডাইস না নিলে, ভালো মেশিন না নিলে, র মেটেরিয়াল ঠিক জায়গায় সেল না করলে কিন্তু নিটফল জিরোতে দাঁড়াবে। তো এর জন্যই আপনার মাসে, আমরা এটা বলছি না মাসে আপনি 1,00,000 টাকা ইনকাম করবেন, কিন্তু মাসে 20 থেকে 30,000 টাকা যাতে একটা নর্মাল মানুষ ইনকাম করতে পারে সেই রাস্তা কিন্তু আমরা খুলে দিই। এরই সাথে আমরা বলে দিতে চাই, এই যে মেশিন, এই যে পেপার প্লেটের বিজনেস, এটা শুধুমাত্র যে একটা পুরুষ মানুষই করতে পারবে তাই না, ঘরে যদি আপনি মহিলা মানুষ থাকুন, আপনি রিটায়ারমেন্ট মানুষ থাকুন, আপনি সবে পড়াশোনা করছেন, থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার বা কোনো কিছু কমপ্লিট হয়েছে, আপনি কিন্তু বাড়িতে করতে পারবেন। একজন বাচ্চা থেকে একজন বয়স্ক মানুষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই মেশিন চালিয়ে ঘরে বসেই কিন্তু সে ব্যবসাটা করতে পারবে। একে এর জন্য বাইরে কোনো জায়গায় যেতে হবে না, কোনো এক্সপিরিয়েন্সেরও দরকার নেই, সমস্ত ট্রেনিং আমরা শিখিয়ে দেবো যাতে আপনি ঘরে বসেই কাজটা করতে পারেন। আরও বেশি কিছু জানার জন্য আমাদের যে নাম্বারে ফোনটা দেওয়া আছে, আপনি ফোন করুন, তাহলে আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন, সমস্ত কিছু গাইডলাইন পাবেন, আপনাকে নিজের মতন করে, আমরা পরিবারের মতন করে গাইডলাইন দিয়ে দেবো, যাতে খুব সহজেই একটা পুঁজি দিয়ে শুরু করতে পারেন। দেখুন, পুঁজি অনেকেরই ভাবে যে পুঁজি মানে 15-20 হাজার টাকা, অ্যাকচুয়ালি ব্যবসা করতে গেলে সত্যি কথা বলতে 15-20 হাজার টাকা ব্যবসা হয় না, একটা অ্যামাউন্ট লাগবে, মিনিমাম 50-60 হাজার টাকা বা 1,00,000 টাকা কাউর 2,00,000 টাকা, কিন্তু একটা নির্দিষ্ট একটা বাজেট লাগবে যাতে আপনি ব্যবসাটা মেশিন ডাইস কাঁচামাল সমস্ত কিছু দিয়ে শুরু করতে পারেন। কারণ মেশিনও আপনাকে আলাদা কিনতে হবে, ডাইসও আপনাকে আলাদা কিনতে হবে, র মেটেরিয়াল কিন্তু আপনাকে কিনতে হবে, একসাথে সমস্ত কিছু কিন্তু পাওয়া যায় না। তো এর জন্যই ভালো সতর্ক করে চোখ খুলে ভিডিও দেখবেন, 10টা কোম্পানির সাথে কম্পেয়ার করবেন, তারপরে আপনার মেশিনটা নেবেন। এরই সাথে ব্যবসা করতে গেলে আপনাদের যে লাইসেন্সগুলো দরকার সেটা শুধুমাত্র ট্রেড লাইসেন্স, আর এর সাথে জিএসটি বিলটা অবশ্যই দরকার। কারণ প্রচুর কোম্পানি আছে যেখান থেকে মেশিন কেনার সময় বলে, দাদা জিএসটি বিল দরকার নেই, আপনার দাম বেশি পড়বে, মেশিনটা কিনে বাড়ি চলে যান। কিন্তু খেয়াল রাখবেন, যদি জিএসটি আপনি না দেন, মেশিনটা নিয়ে যেতেও অসুবিধা, ইন ফিউচার আপনি ব্যবসা করবেন সকলও আপনার অসুবিধা, ট্রেড লাইসেন্স করতে গেলে অসুবিধা, আর ব্যবসাটা আপনি যে বেআইনিভাবে চালাচ্ছেন সেটাই হয়ে যাবে প্রমাণ হিসাবে, তখন আপনার ব্যবসা কিন্তু বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। এর জন্য জিএসটি ছাড়া কোনোদিনও কোনো কাজ আপনারা করবেন না, যেখান থেকে মেশিন নেবেন জিএসটি আপনি চাইবেন। আর এর সাথে আমরা বলে দেই যে মেশিন আমরা যেহেতু ম্যানুফ্যাকচার, অর্থাৎ নিজেরাই আমরা বানাই, নিজেরাই প্রোডাক্ট করে, নিজেরাই আমরা সেলিং করি, এখানে প্রত্যেকটা সময় মেশিনের যা চিপেস্ট প্রাইস থাকে, চিপ অ্যান্ড বেস্ট, তো আপনাকে আর দরকার পড়বে না এক্সট্রা কোনো অফারের জন্য, এতটাই কমে
আপনি ভালো মাল পেয়ে যাবেন। তাছাড়াও অগ্রিম আমাদের বছরে 12টা মাসেই কিছু না কিছু আপনাকে দেওয়া হয় অফার অনুযায়ী, সেটা আমরা আপনি আসুন আসলে জিনিসটা বুঝতে পারবেন। কিন্তু এটা ভাববেন না যে কোনো মেশিনের দাম 15,000-20,000 কম হয়ে যাবে, এগুলো যারা করে বেড়াচ্ছে বা একটা ঘরে 10 রকম মেশিন দিয়ে দিচ্ছে তারা ট্রেডিং করার জন্য নানা রকম এরকম ভুল কথা বলে আপনাদেরকে মেশিন বিক্রি করার টার্গেট করছে। সেখান থেকে বাঁচুন, নিজেকে সতর্ক রাখুন, ভুল জায়গায় পা দেবেন না, যাতে আপনার ব্যবসাটার সাথে সাথে আপনারও এত দিনের অর্থ পুঁজি নষ্ট হয়ে যায়। আর সেলিং এর দিকে সেখানে তো রাধা মাধব ইন্ডাস্ট্রি সবসময় আপনাকে সাহায্য করবেই, সেটা অনেকবার ভিডিওতে বলেছি। কারণ নিজের মাল তৈরি করার পর সাইকেলে বা ভ্যানে করে করে রোদের মধ্যে মাল দেওয়া বিক্রি করা সেটা কিন্তু সম্ভব নয়। তার জন্য ঘরে বসেই এমন একটা জায়গায় ইনভেস্টমেন্ট করুন যেখান থেকে আপনি সারা মাসে একটা ভালো আর্ন করতে পারবেন। অবশেষে এটাই বলবো, মেশিনটা চালানোর জন্য জাস্ট আপনার ঘরে দরকার 10x10 বা 6x10 60x70 স্কোয়ার ফুটের মতন জায়গা। ঘরের ডোমেস্টিক 220 লাইন সিঙ্গেল ফেসে আপনি করতে পারবেন, ঘন্টায় 1.5 থেকে 2 ইউনিটের কাছাকাছি আপনার কারেন্ট খাবে, আর মেশিন আপনার অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পেয়ে যাবেন, স্পট ডেলিভারি। আপনি আসুন দেখুন, পছন্দ হবে দিনে দিন অল ওভার ইন্ডিয়া আমরা ডেলিভারি দিয়ে দিতে পারি। আর মেশিনের উপরে আমরা কিছু ইএমআইয়ের ফেসিলিটি রয়েছে, যেটা কিভাবে আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি কিন্তু ইএমআই এর মাধ্যমে মেশিন নিতে পারছেন। এরই সাথে সাথে যদি আপনি লোন করাতে চান তার জন্য আমরা কিছু কোটেশন কিছু ডিটেলস কিছু আলোচনা আপনাকে আমরা সাহায্য করব, যাতে আপনি মেশিনটা নিতে পারেন। আমাদের যে ডিসক্রিপশনে যে বা ডিসপ্লেতে নাম্বারটা দেওয়া আছে, নাম্বার অনুযায়ী আপনাদের ফোন করুন বুধবার ছাড়া যে কোনো দিন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। ফোন করলেই মেশিন কিনতে হবে না, আপনাকে শুধু ফোনটা করা হচ্ছে ডিটেলসটা জানার জন্য। জানুন, শুনুন, বুঝুন, তারপরে ভালো লাগলে তারপরে নেবেন। মেশিন কেনার আগে 10টা কোম্পানিকে কম্পেয়ার করে তারপরে কিন্তু জিনিসটা কিনবেন, তাতে কিন্তু সঠিক জিনিসটা সঠিক জায়গা থেকে পাবেন। নাহলে মেশিন কেনার পর যদি সাপোর্ট না পান তখন কিন্তু ব্যবসার সাথে সাথে আপনার পয়সাটাও নষ্ট হয়ে যাবে। তো অবশেষে এটাই, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। সর্বশেষে একটা কথাই বলবো, ব্যবসা তারাই করতে আগ্রহী হবেন যে শুধুমাত্র পয়সা আছে বলে তাই না, পয়সা থাকুক কিংবা না থাকুক ফোনটা আগে করুন। আপনার মনে যদি সাহসটা থাকে তাহলে ব্যবসা অবশ্যই আপনি করতে পারবেন।